আজকে আমি কি করছি, অনেকদিন পরে উপর আসতেছি তো, তার জন্য আমি দেখো আমার গর্জেস একদম অগোছালো হয়ে গেছে। ঘরটা দেখেছো, দেখো কিভাবে আমার জেকেট টুকেট পরেছি, ও তখন গুছাচ্ছি তোমাদের জন্য, তোমাদেরকে আমি সেটা মানে শেয়ার করছি আমি কি করি না করি। আচ্ছা গাইজ দেখো তোমার এই ব্যাগটা কেমন, দেখো ভালো লাগে? আমি ইউজ করি না, তো দিদি বললো যে অনেকই ভালো লাগছে আমার। আমার এটা আমার বিয়ের আগে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল, খুব সুন্দর না? আমি আমি এই জিনিসটা একদম মানে খুব যত্নে রেখেছিলাম, ফ্রেন্ডের জিনিস, বান্ধবীর জিনিস, তার নাম হচ্ছে রুবি। রুবি যেখানে থাকো তুমি আমার এই জিনিসটা দেখতে পাচ্ছ, রুবি তোমার এটা দেখো কি কত সুন্দর করে রেখেছি। প্লিজ তুমি আমার এই ভিডিওটা দেখো, তারপর ভাবো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি, দেখেছ? দেখো তো, দেখো এদিকে আসছো, দেখো আমার ড্রেস কীভাবে অগোছালো হয়ে আছে, এ দেখো দেখো দেখেছ, এখন আমি গুছিয়ে নেই তো, দেখো ওই এখনও এক মিনিট, দেখো এই দেখো কীরকম হয়ে আছে, দেখো এ দেখো একটা, এই যে একটা, এই যে একটা, সব অগোছালো। আমি তো 3-4 মাস তো এখানে ছিলামই না, এ দেখো তো আমার মানে আমি পাগল হয়ে যাচ্ছি মানে এসব গুছাতে। দেখো দেখো আমার শাড়ির অবস্থা কি, ওই ওই দিকেও আমার শাড়ি, এটা তো আমার শাড়ি, তো আমি কি এখন ভাবছি যে আমি এখন আমি ভাবছি যে আমি এক জায়গাতে আমার শাড়িটা নিয়ে নিই, তো ওর দুই মেয়ে ওর একটা এক জায়গাতে রাখে, আমার শাড়ি ছোটো গডেসে আমি নিয়ে আসি, তো এটাই ভাবছি, এটাই করছি এখন। তো তুমি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কি আমার তো এইসব দেখে মিমি তো শুয়ে আছে, কি অবস্থা দেখো আমার আলনার অবস্থা নেই, আলনার মধ্যে একটা কাপড় রাখি না, এখন আসার পরে রাখবো আমি, তো সব দেখো ছেঁড়া বেড়া হয়ে আছে, বুঝছো? কি আছে বাবা, ও জুতু জুতু এটা আমি একদিনও পরিনি, ও যখন এনেছিল লন্ডন থেকে আমি তো একদিনও পরিনি, ও আমাকে বকা দে, ও দাদা আমাকে বকা দে যে তুমি কেন পড়ো না, আমি এটা দিয়ে দেবো অন্য মানুষকে, তুমি যখন পড়ো না। আমার অনেকই পার্স আছে, তো আমি তো ইউজ করি না, খুব কমই ইউজ করি, রেখে দাও রেখে দাও কিনে রেখে দাও, এটা আমাকে রেখে দেবে, আরো আছে, আরো আছে অনেক পার্স, লাস্ট টিভিটা অফ করে দিই, করে দাও,
দেখো গাইস এটা আমার বিয়ের আগে অনেক পুরনো হার্ডলি এটা হবে 15 বছর হবে কত সুন্দর বডি গাইস দেখো এটা বডির গোলাপ মাথা বডি মা এই যে বলো বডি মাথার খোপার মধ্যে লাগায় গোলাপ হ্যাঁ বলো এই জুতাটা আমি বয়ে দেব তো আমার বউ হাতের শাড়ি এভাবে তোমাদের একটু শেয়ার করি একটু দেখাই দেখো স্টোন আগের দিন আগে তো তোমার আমার তো বিয়ের এখন 9 বছর হয়েছে তো 9 বছর দেখো এটা 8 বছর 9 বছর আগের শাড়ি কি সুন্দর না গাইস এ দেখো তোমাদের কেমন লাগছে আমি ভাবলাম যে গদ্দেশ তো আমি গুছাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করে একটু দেখাই দেখলি পুরাটা খুলি তো হ্যাঁ খোলো তো বুদি দেখো কতদিন পরে শাড়িটা মানে খুলছি তুমি এক কারে দেখো কিভাবে দেখো আমি খুলি না ইউজ টুস করি না তো তার জন্য শাড়িটা একদম মানে পাথরগুলো একদম লেগে আছে তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই শাড়ি কেমন লাগছে গাইস সুন্দর গাইস সামনের থেকে মানে অনেকই ভালো লাগে শাড়িটা দেখো আমাকে কেমন লাগছে পরলে পরে অনেক বডিকে অনেক সুন্দর লাগে না গাইস ওয়াও বডি নাইস বিয়ের শাড়িটা তোমাদের দেখাচ্ছি আর আমি ভাবলাম তো অন্য সময় আমি তোমাদের আমার যত শাড়ির কালেকশন ভালো ভালো আর এর মধ্যে অনেকেই আছে ভালো ভালো শাড়ি তোমাদের আমি যেটা ভালোবাসি তো এই কালেকশন তোমাদের আমি আমার শাড়ির কালেকশন তোমাদের একদিন আমি দেখাবো ঠিক আছে আমার কুর্তি একদিন আমার কুর্তির কালেকশন দেখাবো একদিন আমার জুয়েলারি কালেকশন দেখাবো তো আর একদিন আমি ভাবছি আমি তখন উপরে মানে এসে পড়েছি তো তারপরে আমি এক একটা জিনিস তোমাদের দেখাতে পারবো শেয়ার করতে পারবো দেখেছো আমার এটা বউ ভাতের শাড়ি তো বিয়ের শাড়িটা আমি তোমাদের আপনি দেখাচ্ছি হ্যাঁ গাইস দেখো এটা আমার বিয়ের শাড়ি কি সুন্দর গো বডি দেখেছো এটা আমার বিয়ের শাড়ি এটা আমার বিয়ের শাড়ি দেখো গাইস অনেকদিন পরে বার করলাম অনেকই ভালো লাগছে অনেক মানে কি বলবো তোমাদের অনেকই ভালো লাগছে যে জিনিসগুলো মানে দেখতে পাচ্ছি মানে ভালোই লাগছে আজকে সব মানে খুবই ভালো লাগে মানে খুব যত্ন করে আমি বিয়ে জিনিসগুলো রেখেছি বিয়ে জিনিসকে কতবার পরে ঠিক না তুলা তুলাও রাখছিলাম তো আমার ভাত কাপড়ের কাপড় তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ধরো ওটা সেটাকে ধরো তুমি তো এখান থেকে আমাকে দুটো দিয়েছিল এই যে একটা এখান থেকে আমাকে তো দেখেছো না আগের একটা বৌভাতের শাড়ি এটা দিয়েছিল তারপরে এটা দিয়েছিল পিঙ্কটা দিয়েছে এটা খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর আমি তো এই শাড়িটা আমি খুবই অনেক দিনে পরেছি আমার মানে খুব ভালো লাগতো তখন তো নতুন নতুন ছিলাম শাড়ি একটু কমে ছিল তখন তো নতুন নতুন আর খুব মানে ভালো শাড়ির মধ্যে ছিল এই শাড়িটাই ছিল তারপরে আস্তে আস্তে সবাই দিয়েছে কিন তারপরে পূজা দুর্গা পূজা তারপর মানে এক একটা পূজা ছিল তারপরে তো হয়েছে আমার শাড়ি বিয়ার বউ হাতে তো দিয়েছিলাম বিয়ের সময় পেছিলাম বিয়ের সময় আর কে কত ভালো শাড়ি দিয়ে দেয় সুতির শাড়ি ওরকম কিছু একটা মানে গয়না পেয়েছিলাম গয়না অনেকই পেয়েছিলাম আমি কানেরই পেয়েছিলাম জানো গাইস কানের কমসে কম 20 জোড়া পেয়েছিলাম আমি আংটি টাংটি তো আছেই
তো সব জিনিস ভেঙে আমি সব জিনিস ভেঙে একটা জিনিস করলাম, একদম একটা দলা করে রেখে দিয়েছি কানের টুনের ভেঙে। কী করবো এত জিনিসগুলো দিয়ে? তারপর বিয়ের উপরে প্রথম প্রথম দুর্গাপূজার কাপড় এইটা। ওয়াও ওয়াও বলে বিয়ে হওয়ার মানে একদম প্রথম প্রথম একবারে আমার পাঁচ হাজার টাকা দিয়ে এটা এনে দিয়েছিল। কোনোদিনও বাজার টাজার মানে প্রথম তো কোনোদিনও বাজার যেতাম না, আমার ননদ যখন ছিল বিয়ে হয়নি। তারপর ও বিয়ে হওয়ার পরে দেখো এই জায়গাটা কত সুন্দর। তারপরে আস্তে আস্তে একটু বাজার টাজার যাই। গাইস আমি তো সব শাড়ি তোমাদের দেখাতে পারছি না আজকে, তো এই যেটুকুন পেরেছি সেটুকুই তোমাদের দেখিয়েছিলাম। তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যদি আমার আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। আমার কোন শাড়িটা তোমাদের আজকে ভালো লেগেছে, বিয়ার না বৌভাতের না আমার এই ভাত কাপড়ের, কোনটা তোমাদের ভালো লেগেছে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? বাই বাই।